পাখিটা গেছে মারা একটা তীরে, আগাতে তার পরম বন্ধুর কাছে চলে গেছে। আর সেই তীরের আগাতে, সেই তীরের আঘাত আমাদের হৃদয়ে জাগে প্রত্যেকটি সময়। আমার দাদা ছিল খুব আদরের, আমার বাবা জানলে শেষের বেলা বলেছিল, রজ্জব আমার হয়তো সময় নাই, আমি চলে যাব। একটি রাত্রের ঘটনা, সামান্য একটু সময়। আমার দাদা যখন অসুস্থ, সেদিন রাত্রে আমি ঠিক 12:30টায় তার বাসায়, আমি নেত্রকোনা থেকে তার বাসায় গেছি। যাই দেখি বাবা অঝরে কান্নাকাটি করে, অঝরে সে কান্নাকাটি করে, হয়তো বাবা আর বাঁচবে না। খাজা বাবার দরবারের আসন থেকে শেষ পানিটুকু আমার বাবা, আমি তার সাক্ষী, আমি তার রাজ সাক্ষী। সেদিন শেষ পানিটুকু আমার বাবা আমার দাদার মুখে দিয়েছিল। তাই এখান থেকে আমার একটি গান, আমি আজ কান্দি পাখি তার লাগি আয়, আমি আজ কান্দি পাখি তার লাগি সুপাখিটা গেছে মারা দিলে, আগে
দিনের পীরিতি নয় গো রাগ গো চাপা দিয়া হাইরে বন্ধুরে হইলে রাগতা চাপা দিয়া হইলে পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া পরদেশিয়া বন্ধুরে হইলে রাগতা চিঠি দিয়া সেটি আমার ছেড়ে চাপা দিয়া দুই দিনের প্রীতি নয় রাখব বুকে চাপা দিয়া দুই দিনের প্রীতি নয় গো রাখব চাপা দিয়া আবার বহু দিনের প্রীতি শৈল কেমন বাচ্চা কান্দে এত গান আমি গাইলা কার লাগিয়া রাজা কান্দে এত গান আমি গাইলা কার লাগিয়া আমি সাগরিন বিদায় নিলাম I'm
আর আমার সুখ পাখিটা ওছে মারা পাখিটার লাগি জয় গুরু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমার দরবারের পক্ষ থেকে আমাকে 1000 টাকা দিয়ে সম্মানিত করলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।